বাবাজির ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার স্ট্রাকচার তৈরি করেন, বাচ্চার বডিটা আল্লাহ তৈরি করে দেন, সে ছেলে কিংবা মেয়ে হবে সেটা আল্লাহ নির্ধারণ করে দেন, সে আল্লাহর বান্দা হবে না বান্দি হবে ওটাও আমার আল্লাহ নির্ধারণ করে দেন। ও বাবাজির ভাইরা, ভালো করে মাথায় রাখুন, আর আড্ডিগুলোর উপরে যেখানে যতটা গোস্ত দরকার ওখানে অতটা গোস্ত লাগিয়ে দেন। এরপরে আমার আল্লাহ ওই গোস্তের উপরে সুন্দর একটা স্কিন লাগিয়ে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ফেরেশতাকে নির্দেশ দেন, ও আমার ফেরেশতা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, বাচ্চার তামাম স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল, টোটাল বডিটা তো কমপ্লিট হয়ে গেল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে বলছি, মায়ের পেটের বাচ্চার ভিতরে আমার হুকুমে তুমি জীবনটা দান করো। একটু মন খুলে বলেন, এর আগে হাত পা সব হয়ে গেছে, লিভার টিভার যা তৈরি করার দরকার, কিডনি ফিডনি যা যেখানে দেওয়ার দরকার সব সব। আপনি কোনদিন ভেবেছেন যে আল্লাহ আপনার দেহে যা দিয়েছে, আপনার এই যে লিভারটা আল্লাহ দিয়েছেন, লিভার তমাম পৃথিবীটা যদি বিক্রি করে দেন, পৃথিবীটা বিক্রি করে দিলেও অরিজিনাল একটা লিভার কিনবার মতো পয়সা আপনি জোগাড় করতে পারবেন না? বান্দা তুই বুঝতে পারতেছিস না, তুই যে এই পৃথিবীতে বাস করতেছিস ওই পৃথিবীর চাইতে তোর দেহে বেশি মূল্যবান অঙ্গ আছে, সেই অঙ্গটা আমি সৃষ্টি করেছি, এই জন্য তুই সাজদা আমার জন্য দিবি। তোর মন চায় না আমার সাজদা দিতে? তোর যেই কিডনিটা আমি সৃষ্টি করেছি, পৃথিবীর একটা শোরুমের নাম বলুম, ইন্ডিয়ায় না হয়ে আমেরিকা জার্মান জাপানে হলেও চলবে, যেখানে মানুষের অরিজিনাল কিডনি পাওয়া যায়, কোন কোম্পানি বানিয়েছে, শুনছেন নাকি, কোন কোম্পানি বানিয়েছে মানুষের অরিজিনাল কিডনি পাওয়া যায়? যায় 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 না যায় না? শোন বান্দা, তামাম পৃথিবী বিক্রি করে দিলে, তোর তো দুইটা কিডনি দিলাম আমি তোর বেঁচে থাকবার জন্য, তোর এই একটা কিডনি তামাম দুনিয়া, তোর ক পয়সা হয়েছে, তামাম দুনিয়া বিক্রি করে দিলেও তোর এই একটা কিডনির মূল্য, আমি তো কিডনি দুটো তোরে দিলাম বিনা পয়সায়, কোনো পয়সা নিলাম না, কিচ্ছু চাইলাম না, পরে তো আমি বলেছি বান্দা হুকুম দিয়েছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুই একটু আমার ইবাদত কর, আমার জন্য একটু সাজদা দে। মনে আছে না, ভুলে গেছে? শুরু করেছিলাম সূরা নিসার 36 নম্বর আয়াত, যা শুরুতেই আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, কেন তোমরা আল্লাহর ইবাদত করবা তার ছোট্ট একটুখানি এক্সপ্লানেশন ব্যাখ্যা। মন বাইরে দেন না, বাইরে দেন না, দিলে আমার কথা বুঝবেন না, বলো পেছনে যারা আসবে তারা তাদের বসার জায়গা খুঁজে নেবে। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন সুম্মা সাবিলা ইয়াসসারা, তারপরে মায়ের পেট থেকে বাচ্চার বেরিয়ে আস পৃথিবীতে বেরিয়ে আসবার রাস্তাটা আমি আল্লাহই সহজ করে দেই। একটু মন খুলে, এখন তো বাচ্চা পেট কেটে বার করতেছি, আমাদের চুলকুনি দেই, আমাদের চুলকুনি, আমাদের আল্লাহ নির্ভরতা নেই, আর ডাক্তারদের বিজনেস, ডাক্তারদের বিজনেস। মায়ের পেটে আল্লাহ বাচ্চা দান করেন, পেটের ভিতরে আটকা রাখে আটকে রাখবার জন্য নয়, মায়ের পেটে বাচ্চা যিনি দান করেন পেটের ভিতর থেকে বাচ্চা বাইরে আনবার দায়িত্বটাও তার। আর একটু মন খুলে, আরে বাবা কোরআন তো তাই বলেছে, এন যদি কোনো মায়ের গর্ভের বাচ্চা 10 মাসের জায়গায় 12 মাস হয়ে যায়, ফ্যামিলির মাথার কাজ করবে, পরিবারের কারো মাথা কাজ করবে, সব শেষ, তাহলে কেন, তাহলে 12 মাস হয়ে গেছে তাও বাচ্চা দুনিয়ায় আসে না, 9 মাসে কেটে বার করতেছে আর ডাক্তার শুধু ভয় দেখাচ্ছে,
হাজেরিন মজলিস মনে রাখুন, আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের ভিতরে তিনি একদিন নয় দুই দিন নয়, ও বাবা জিরে ভাইরা ২৪টা মাস তিনি মায়ের পেটের ভিতরে কাটিয়ে দিলেন, ২৪ মাস মানে দুই বছর। ও বাবা জিরে ভাইরা স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারিতে যেখানে বাচ্চা দুনিয়ার মাটিতে আসে ১০ মাস ১০ দিনের ভিতরে সেখানে ইমাম শাফি মায়ের পেটের ভিতরে ২৪ মাস কাটিয়ে দিলেন। না 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 না, মা কোনোদিন বিরক্ত হলেন না, মা কোনোদিন টেনশন করলেন না, বরং ২৪ মাস পরে আল্লাহর প্রিয় বান্দা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের গর্ভ থেকে নর্মাল ডেলিভারিতেই পৃথিবীতে এলেন। আরেকটু মন খুলে, কত মাস থাকলেন? আমাদের মাথা কাজ করবে? পেটে আছে কেটে মার করতে পারলি? হাজেরিন আমার লম্বা বলার সময় নেই, আল্লাহ বলতেছেন ওই যে মুরগির মানে ডিম থেকে যে বাচ্চাগুলো বেরোয় ওগুলো কি সিজার করে বার করা হয়? ওদের রাস্তা দেখিয়ে দেখে আল্লাহ, ওদের এই ঠোঁট আছে না, ঠোঁটে ঠুকরে 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 ওর বাইরে বেরিয়ে আসবার জায়গাটাও তৈরি করে নেয়। আল্লাহ মায়ের পেটে বাচ্চা দিয়েছে বাচ্চা আটকে রাখবার জন্য। যাক, এই নিয়ে আর লম্বা বললে আমি আমার শেষ করতে পারবো না। এরপরে আল্লাহ যেগুলো করেছেন মায়ের পেটের বাচ্চার জন্য সেগুলো সব আমি বলছি নে। মায়ের পেটের বাচ্চা পৃথিবীতে এলো, কি খাবে? ও তো এসেই ভাত খেতে পারবে না, রুটি খেতে পারবে না, ওর মায়ের বুকের উপরে ওর ভূমিষ্ঠ হওয়ার ৬ মাস আগে আল্লাহ বাচ্চার জন্য দুধ গরম করে রেখে দিয়েছেন, ঠিক ততটা গরম ও যতটা গরম সহ্য করতে পারে। ভুলে গেলে তুমি বড় হয়ে সব, তুমি বড় হলে জ্ঞানের বিকাশ হলো, ১৫, ১৬, ১৮ বছর বয়স হয়ে গেল, সেই আল্লাহকে তুমি ভুলেই গেলে। যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলেন, ঠিক যখন ও কিছু একটা খাবার মতো হলো, আরে এই ভূতি ফুড়ে দাঁত বার হতে শুরু করলো। কোনদিন শুনেছেন যে ডাক্তারে এরকম ভূতি কেটে দাঁত বার করতেছে? শুনেছেন? দাঁত বার করে দেওয়ার দায়িত্ব কার? কার? অটো সিস্টেমে দাঁত বার দাঁত বার হয়, সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, বাচ্চার একদিন বয়স, মায়ের স্তন থেকে ঠিক যতটা দুধ বার হওয়া দরকার ততটা বেরোচ্ছে। এক বছর বয়সে, একদিন বয়সের তুলনায় এক বছর বয়সে বাচ্চার খাবারের বেশি দরকার, অটো সিস্টেমে মায়ের বুক থেকে ঠিক ততটা দুধ বেরোচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলুন, তোমার সেই আল্লাহর কথা তুমি ভুলে গেলে? এরপরে যে আল্লাহ তোমার জন্য আসমান বানালেন, তোমার জন্য জমিন বানালেন, ও বাবা জিরে ভাইরা আরো বলতে গেলে বলতে হয় মায়ের পেটের ভিতরে ৪ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার ভিতরে যখন রূহু উৎকার করলেন, মায়ের পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করতে শুরু করলো, ও বাবা জিরে ভাইরা তখনই আল্লাহ মায়ের পেটের বাচ্চার কান দুটিতে শুনবার ক্ষমতা দান করেন, বাচ্চার চোখ দুটিতে আল্লাহ একবার মতো ক্ষমতা দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চার এই হাতে ধরবার মতো ক্ষমতা দেন, বাচ্চার পায়ে চলবার মতো ক্ষমতা, বাচ্চার পাটা নাড়ানোর মতো ক্ষমতা আমার আল্লাহই বাচ্চাকে নসিব করে দেন। ও বাবা জিরে ভাইরা বাচ্চার দেখবার ওই ক্ষমতাটা ওর বাপের বাবার কাছ থেকে কেড়ে নিয়ে দেওয়া হয় না, ওর মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে দেওয়া হয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে আমার রব নামে
ইমানের কারণে আমি আল্লাহ তোর চোখে দেখবার ক্ষমতা দান করি, তোর কানে শুনবার ক্ষমতা দান করি, তোর জিহ্বায় আমি কথা বলবার শক্তি দান করি, তোর অঙ্গ প্রত্যঙ্গে আমি আল্লাহ কাজ করবার ক্ষমতা দান করি। তোর মায়ের চোখ কেড়ে নিয়ে যদি ধরে দিতাম, তা তোর মায়ের প্রথম বাচ্চা পৃথিবীতে আসবার পরেই তোর মা অন্ধ হয়ে যেত। তোর বাবার চলবার ক্ষমতাটা কেড়ে নিয়ে যদি ধরে দিতাম, তা তোর বাবার প্রথম সন্তান পৃথিবীতে আসবার পরেই তোর বাবা অচল হয়ে যেত। শোন, সৃষ্টির সময় তোর বাবা আর মায়ের কাছ থেকে তোদের একটা জাগতিক সম্পর্ক গড়ে দেওয়ার জন্য, রক্তের বন্ধন তৈরি করে দেওয়ার জন্য সৃষ্টির সময় তোদের বাবা আর মায়ের কাছ থেকে হয়তো এক ফোঁটা করে নাপাক পানি আমি নিয়ে থাকি, কিন্তু তোদের দেখবার ক্ষমতা, শুনবার ক্ষমতা, ব্রেনে চিন্তা করার ক্ষমতা, এগুলো সব আমি আল্লাহ তোদেরকে আমার রব নামের গুণের কারণে দান করি। বলুন, এই পৃথিবীতে বহু অন্ধ মানুষ আছে যারা জন্মান্ধ হয়ে পৃথিবীতে এসছে। পৃথিবীর কোন আই স্পেশালিস্ট ডাক্তার আছে জন্মান্ধ লোকের চোখ ফিরিয়ে দিয়েছে? পেরেছে? আরে জোর করে বলতেছেন না কেন? পেরেছে। বান্দা, তোমার চোখ দিয়েছেন আল্লাহ, এত বড় নেয়ামত দিয়েছেন, তুমি আল্লাহকে দিলে কি কি দিলে? আল্লাহ তো ওইটাই বলতেছেন, তোর কাছে তো কিছুই চাইলাম না, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, জিভ দিলাম, জিভে কথা বলার শক্তি দিলাম, জিভে স্বাদ নেওয়ার শক্তি দিলাম, দাঁতে চিবানোর শক্তি দিলাম, কানে শুনবার শক্তি দিলাম, চোখে দেখবার শক্তি দিলাম, নাকে ঘ্রাণ নেওয়ার শক্তি দিলাম, হাতে কাজ করার শক্তি দিলাম, পায়ে চলবার শক্তি দিলাম। এরপরে ভিতরের যেগুলো আছে ওগুলো তো আলাদা বান্দা, তোর কাছে তো কিচ্ছু চাইলাম না আমি, শুধু আমি আল্লাহ তোর মতো বান্দার বান্দিদের জন্য নির্দেশ দিলাম। বান্দা তোর যে আল্লাহ তোর জন্য এত কিছুই করলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুই পৃথিবীর জমিনে এলি, তোর খাবার বন্দোবস্ত করে দিলাম, আমার জমিনটা আলাম না জালিল আরদা ফিরাসা, মহান আল্লাহ জানিয়েছেন আমার জমিনটাকে আমি আল্লাহ তোদের জন্য বসবাসের উপযোগী বানিয়ে দিলাম, চাষবাসের উপযোগী বানিয়ে দিলাম, কলকারখানার উপযোগী বানিয়ে দিলাম। ও বাবা জিরা ভাইরা, ভালো করে মাথা রাখুন, আপনি বিজ্ঞানের ছাত্রদেরকে জিজ্ঞেস করে দেখবেন পৃথিবীর যে জায়গাটায় আপনি বসবাস করছেন, এখান থেকে যদি আরো 1000 কিলোমিটার 1000 কিলোমিটার উপরে যদি আপনি বসবাস করতেন, এই পৃথিবী আপনার জন্য বসবাসের উপযোগী হতো না। একদম সূর্যের রৌদ্র দহনে দগ্ধ হয়ে মারা যেত, উল্কা খসে পড়ে, জানেন? কথা বলে না, জানেন? এখান থেকে 500 কিলোমিটার উপর পর্যন্ত উল্কা খসে পড়ে, ওর নিচে আর আসতে পারে না, ওখানে আটকে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, নইলে মানুষ তো সব ধ্বংস হয়ে যেত পৃথিবীর। বান্দা, যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলেন, কিচ্ছু দিলে না তুমি, আল্লাহ তো শুধু চাইলেন, কি বললেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি, এই আয়াতটা না, আমার দিকে তাকান, আমার দিকে, নারায় তাকবীর, নারায় তাকবীর, সিলসিলা মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায় তাকবীর। ফুরফুরা শরীফের হুজুর কেবলা আলহামদুলিল্লাহ এসে গেছেন, ব্যস্ততা নেই, আমারও ওয়াজের হক আদায় হয়ে গেছে। সবাই যদি একটু সাজদাটা আল্লাহর জন্য দেন আমি খুব খুশি। একটু আল্লাহরে চিনুন না, আমার ঘন্টা